প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে খুশির খবর। তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা অনলাইনে চূড়ান্ত হলো। কাদের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হবে? সমস্ত ইউজি এবং পিজি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে সেটাও বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অতি অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো এবং ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। ভিডিওর শুরুতেই তোমাদের সবার কাছে সরি চাইছি, কারণ গলায় ব্যথা, খুবই শরীর খারাপ, কালকে রাত্রে ভিডিও আপলোড করতে পারিনি, এখনও তোমাদের এই খুশির খবরটা দিতে পারবো না। এর জন্য অনেকটা চেষ্টা করলাম, অনেক চেষ্টা করে ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করলাম, গলায় ব্যথা লাগছে তার সত্ত্বেও তোমাদেরকে ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করলাম। তো এখানে এমন কারণটা কি, তোমরা যে এতদিন ধরে এত রকমভাবে প্রচেষ্টা চালিয়েছো, তোমাদের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছো, পিটিশন সাইন করেছো, টুইটারে অংশগ্রহণ করেছো, এমনকি তোমরা বিভিন্ন রকমভাবে তোমরা অনলাইনে পরীক্ষা দাবি জানিয়েছো কলেজ বিশ্ববিদ্যালয়কে, সেই দাবি কিন্তু এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে। এবং তোমাদের আগেও জানিয়েছিলাম, যখন শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে, বিভিন্ন আর্টিকেল থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সামিনেশন সেটা অফলাইনে হবে, এ সেই সময় বলেছিলাম অফলাইনের গন্ধ ছড়াচ্ছে, কিন্তু তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হবে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু 8 তারিখ অর্থাৎ কালকেই কিন্তু একটি সিন্ডিকেট বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত হয় ক্যালকাটা ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের যে এক্সাম রয়েছে, অর্থাৎ পিজি পোস্ট গ্র্যাজুয়েশনের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সাম এবং ইউজির ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের এক্সাম সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। এটা তোমাদের সকলের জয়, তোমাদের এতদিনের পরিশ্রমের জয়, আমরা এতদিন ধরে পরিশ্রম করেছি সকলের জয়। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো, শুধুমাত্র এটা যে ক্যালকাটা ইউনিভার্সিটির জয় তা না, প্রত্যেকটা ইউনিভার্সিটির জয় হয়, প্রত্যেকটা স্টুডেন্টদের জয় কলেজ বিশ্ববিদ্যালয়ের, একই সাথে কলকাতা ইউনিভার্সিটির সকল কর্তৃপক্ষকে, ভিসি থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষক যারা এই সিদ্ধান্তে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য। আমি জানি শুধুমাত্র তোমরা না, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু তোমাদের কথা ভাববে এবং তোমাদের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেই কারণেই কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছে। যদিও এই অনলাইনে পরীক্ষা নেওয়ার আরও বিভিন্ন কারণ রয়েছে এবং অনলাইনে পরীক্ষায় এই মুহূর্তে বাস্তব, যেটা তোমাদের আমি আগেই জানিয়েছিলাম, এবং এক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলবো, তারা তো তাদেরকে অনুরোধ করব যে তারা যেন প্রত্যেকটি ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করে যে তাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটি, এখানে সিদ্ধু কানু ইউনিভার্সিটি থেকে শুরু করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি, এই রাজ্যের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটা যাতে অনলাইনে হয়। ধীরে ধীরে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে পরীক্ষার দিকেই এগিয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী আছে, তোমাদের এর ইউজি এর যে থার্ড সেমিস্টার আছে এবং ফিফথ সেমিস্টার আছে সেইটা সম্পূর্ণভাবে জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হবে, এবং পিজির যে থার্ড সেমিস্টার আছে সেই সেমিস্টার কিন্তু জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হবে, এবং অন্যান্য অর্থাৎ ইউজির যারা ফার্স্ট সেমিস্টার এবং পিজির যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছে তোমাদের যে এক্সামিনেশান সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হবে, এবং সম্পূর্ণভাবে এই সমস্ত সেমিস্টারের অর্থাৎ অর্থ সেমিস্টারের কলকাতা ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটা অনলাইনেই হবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে এটাই সিদ্ধান্ত হয়েছে, যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক না কেন, তোমাদের জন্য এটা সুখবর, সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম। প্রত্যেককে কংগ্রাচুলেশন, অভিনন্দন, তোমাদের প্রত্যেকের জয়। আর তোমরা সকলেই চাইছিলে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন যাতে অনলাইনে হয়, তোমাদের সমস্যার কথা চিন্তা করে তোমাদের অনলাইনে এক্সাম হয়েছে, তোমাদের যারা তোমরা যাতে সংক্রমিত না হয় সেই কারণে তোমাদের অনলাইনে এক্সাম নিলে সবথেকে ভালো চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সবথেকে ভালো সিদ্ধান্ত হবে ছাত্রছাত্রীদের জন্য। সেই কারণে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে জয় হচ্ছে ছাত্রছাত্রীদের এবং কলকাতা ইউনিভার্সিটির শুধুমাত্র ছাত্রছাত্রী না, সকল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এই মুহূর্তে জয়। এবং তোমাদের প্রত্যেককে বলবো, ও তোমাদের কিন্তু কাজ এই মুহূর্তে, আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে চূড়ান্ত হয়ে গেছে এর সিদ্ধান্ত, ও এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, অফিসিয়াল বিজ্ঞপ্তিও চলে আসবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু কোথাও থেমে থাকলে হবে না, তোমরা প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু তোমাদের এর কাজ চালিয়ে যাও। তোমরা পিটিশনে যারা সাইন করো, পিটিশনে সাইন করো, পিটিশন শেয়ার করো, টুইটারে অংশগ্রহণ করো, ও তোমাদের
প্রত্যেকটা ইউনিভার্সিটি, আমি চাই আমার রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের এর কথা চিন্তা করে এই মুহূর্তে প্রত্যেকটা এক্সামিনেশন যাতে অনলাইনে হয়। আমার শরীর খারাপ, আমার অবস্থা খারাপ, তার সত্ত্বেও আমি কিন্তু তোমাদের সঙ্গে এ শেয়ার করতে চলে এসেছি। তোমাদের পরীক্ষা অনলাইনে হবে কিন্তু খুশি সব থেকে বেশি আমি, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কারণ এর পেছনে অনেকটা যুদ্ধ করতে হয়েছে আমাদের প্রত্যেকের। সেই কারণে অধিকাংশ খুশি এই ছাত্রছাত্রীদের মতন আমিও। তো প্রত্যেকে অংশগ্রহণ করো, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।